গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি এসে আছি কোনো একটা আননোন গঙ্গার ঘাটে, আমি জানি না নামটা কী এক্স্যাক্ট। তোমাদের সাথে আজকে ওটারই কিছু ছবি এবং ভিডিও শেয়ার করব, কিন্তু ভিডিও কোয়ালিটি এবং এগুলো নিয়ে একটু প্রবলেম থাকলেও তোমরা একটু কষ্ট করে দেখে নিও, নেক্সট ভিডিও থেকে অনেক ভালো করে বানানোর চেষ্টা করব। এই যে আমরা তিনজন এখানে রয়েছি, আরও একজন আছে, এসে পৌঁছায়নি এখনও, শুরু করেছি চলা। লোকেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ততক্ষণে। লোকেশন হলো এখান থেকে ওই মালদার যে ফ্লাইওভারটা আছে ওটা ক্রস করে যেতে হবে। ক্রস করে গিয়ে তারপরে অমৃতি বাজার ছাড়িয়ে, মিল্কি ছাড়িয়ে একটা জায়গা মানিক চকের দিকে, এক্স্যাক্ট জানি না। আমরা ঢুকে পড়েছি এখন ওই একটু খারাপ রাস্তাটা, অনেকটাই খারাপ, সেখানে যেতে খুবই অসুবিধা হচ্ছে তবুও। বাট খুব সুন্দর এখানে সানসেট হচ্ছে সবে সবে, তো সেই ফটোগুলো শেয়ার করলাম। এই যে আমাদের দুই বাহন, বাহনের ড্রাইভার হলো আশিক আর শৌভিক মুলা। এবার আমি যাচ্ছি গঙ্গার দিকে, চলো তোমাদেরকে চারিদিকটা একবার দেখাবো, পুরো 360 ডিগ্রি ভিউজ আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এদিকটা কিছু গাছ আছে, পাখি ডাকছে, পাশে একটা পাম্প চলছিল, সানসেটটা তোমরা দেখতে পাচ্ছ। আশেপাশে অনেক আম গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, আমের মুকুলের গন্ধটা খুব আসছে, খুব ভালো লাগছে। এই গাছটায় অনেক মুকুল হয়েছে, পাশে দুটো মাত্রই তাল গাছ দেখতে পেলাম। এদিকে রাস্তাটা ছিল, চলো এবার যাব নদী ঘাটের দিকে। রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে যেহেতু অনেক মাটি বোধহয় কাটছে ওই জন্য খুবই নোংরা অবস্থা রাস্তা। যাচ্ছি ঘাটের দিকে, একটা নৌকাও রাখা আছে ওখানে। এই যে পুরো সূর্যটা, এই যে আমরা চারজন সেলফি একটু তুলে নিচ্ছি। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এবার ফিরছি। শুশুক দেখলাম এক দুটো, কিন্তু মন ভরলো না। যাই হোক, আবার কোনোদিনও চেষ্টা করা যাবে, চলো। এবার ফেরার পালা, সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যেহেতু জায়গাটা অনেকটা অড,
সূর্য ডুবে যাওয়ার পরে থাকা সম্ভব নয়, যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, তবুও পাশে অনেক ভালো গ্রিনারি আছে, দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।